এখন এই যে দেখেন গর্ত করছে কতটা, তো কালকে থেকে গর্ত করতেছে এই যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, খরগোশলাবাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে বিষয়টা ভিডিও করব, তো এখানে যে মাটিটা ফালছিলাম, তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে গর্ত করে ফেলছে, মানে গর্ত করে স্টার্ট করছে। এখন কোন খরগোশটা গর্ত করতেছে আমি সঠিক জানি না, আপনাদের বলছিলাম এখান থেকে এই যে এই খরগোশটা প্রেগনেন্ট, আর এটা হচ্ছে একটা ছেলে খরগোশ, আর এই যে এটাও কিন্তু প্রেগনেন্ট, এটাকে 7 তারিখে ম্যাটিং করানো হয়েছে। আর এই যে কালোটা, তো এই কালোটাকে বিক্রি করে দেব, তো কালোটাকে কোনো ম্যাটিং করানো হয়নি, যে নিবে ওকে আমি ম্যাটিং করিয়ে দেব, বা এখান থেকে যেগুলো ম্যাটিং করানো আছে এগুলো নিতে পারে, এইটা বা এই যে দেখাই ওই যে ওইটা, কিন্তু ওই যে ওইটা দেওয়া যাবে না, ওই যে ওইখানে যেটা, তো ওইটা ওইটার সাথেও ম্যাটিং হয়েছে, মানে এখন সবগুলোর সাথে ম্যাটিং করানো আছে। সবার আগে বাচ্চা দিবে এই যে সাদাটা, আর তারপর তারপর দিবে মনে হয় এই যে বাদামিটা, তারপর হচ্ছে ওই যে ওই সাদাটা, আর এখন কালোটাকে ম্যাটিং করানো হয় নাই, আজকে আবার একসাথে করছি সবগুলাই। কালোটাকে একটু দৌড়াইতেছে, তো আমি ইচ্ছা করলে এখন ম্যাটিং করাইতে পারি কালোটাকে, কিন্তু আমি এখন ম্যাটিং করাবো না, আরও 2-3 দিন পরে ম্যাটিং করাবো। আর যদি কেউ কিনতে চান তাহলে কালোটা কিনতে পারেন, তো প্রাইস হচ্ছে 300 টাকা, একদম ফিক্সড প্রাইস, আর ডেলিভারির মাধ্যমে পাঠানো যাবে, আর 100 টাকা ডেলিভারি চার্জ, সব মিলিয়ে 400 টাকা পড়বে যদি আপনি শুধু একটা কালো খরগোশ নেন। আর সাথে একটা ছেলে খরগোশ যদি নিতে চান, ওই ওই পাশে ছেলে খরগোশও একটা আছে, তো সাথে এটার ছেলে খরগোশও নিতে পারবেন। তো যদি কেউ খরগোশ নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করেন বা যোগাযোগ করেন, আমি কমেন্ট বক্সে আমার নাম্বার পিন করে দিচ্ছি, ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে। তো এখানে এই যে যেটা দেখতেছেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর, এই যে দেখেন দেখছেন, তো এটা মানে মাত্র সারছি, তো তাই এইগুলা সবগুলা দৌড়াইতেছে, ও ভয়ে এখানে চুপ করে বসে আছে। এখন এই যে দেখেন গর্ত করছে কতটা, তো কালকে থেকে গর্ত করতেছে এই যে, মানে আমি বুঝাইতে পারতেছি না, আপনারা হয়তো একটু বুঝতে পারতেছেন, বেশি একটা করে নাই, মানে অল্প একটু করছে, এই যে মাটিগুলা দেখতে পাচ্ছেন, তো গর্ত করে স্টার্ট করছে। এখন আমার মাটির হাঁড়ি দিতে হবে, আজকে মাটির হাঁড়ি দিব, ওই ভিডিওটা কালকে দেখতে পারবেন মাটির হাঁড়ির। আর এই যে ছেলে খরগোশটা মল্টিং হইতেছে, দেখেন গায়ের পশমগুলো কত সুন্দর হয়েছে, এই দেখেন খেয়াল করে দেখেন পশমগুলো কত সুন্দরভাবে হইতেছে, মানে মল্টিং হইতেছে, তো সেই জন্যই আর কি। আর এই যে মেয়ে খরগোশটা প্রচুর খাবার খেয়ে একদম চুপ করে বসে আছে, আর এই যে এটা প্রেগনেন্ট, এটা এটা সবার আগে বাচ্চা দিবে, তো আমি তো বলছি এটা 28 তারিখে বাচ্চা দেওয়ার ডেট, বাট এটা মনে হয় 20 তারিখের আগেই দিয়ে দিবে, এখন দেখা যাক। তো এটা কেন 20 তারিখের আগে দিবে, তো এটার একটা কারণ আছে, আমি যখন বাচ্চা কাচ্চা দিবে বা যদি 28 তারিখে দেয় তাহলে তো ঠিক আছে, যদি এর আগে দেওয়া দেয় তাহলে একটা কারণ আছে, আমি ওইটা নেক্সট ভিডিওতে বলে দেবো যখন বাচ্চা দিবে আর কি। আর আমি দানাদার একটা খাবার খাওয়াই, ভাতের সাথে বুশি, তো এটা শুনে হয়তো অবাক হতে পারেন যে ভাতের সাথে বুশি কেন দেন, আপনি তো বলেন যে ভাত খাওয়ানো যাবে না বা এরকম কিছু, তো আমি খাওয়াইতেছি, আপনারা আগে খাওয়াবেন না, আমি কিছুদিন খাওয়াই নেই, দেখি রেজাল্ট কী আসে, বা এটা খাওয়ানো যাবে কি না, বা এটা খাওয়ালে কোনো প্রবলেম হবে কি না। তো আপনারা আগে এই ভাতের সাথে বুশি খাওয়াবেন না, আপনারা আমি আগে কিছুদিন খাওয়াই নেই, তারপর আপনাদের বলবো যে ভাতের সাথে বুশি খাওয়ালে কোনো প্রবলেম আছে কি না, বা কত কতটা পরিমাণ ভাত দিবেন, কতটা পরিমাণ বুশি দিবেন, এটা আমি নেক্সট ভিডিওতে বলে দিব। এই দেখেন দেখেন কেমনে দৌড়াইতেছে, দেখতে পারছেন, তো ভিডিওটা এটাই বলার ছিল, গর্ত করে স্টার্ট করছে, আবার দেখিয়ে নেই। আর সবগুলো মেয়ে খরগোশই প্রেগনেন্ট আছে, আমার কাছ থেকেও যে কোনো মেয়ে খরগোশ নিতে পারেন, এইটা বা এইটা বা ওই যে ওই কালোটা, বাট এই যে এটা বিক্রি করব না, কারণ এটা হচ্ছে আমাকে গিফট করছিল এক আপু, তো এই গিফটের খরগোশ আর কি বিক্রি করা যাবে না, অন্যগুলো আপনারা যে কোনোটাই নিতে পারেন, ছেলে খরগোশও আছে আমার কাছে, মেয়ে খরগোশও আছে, তো মোটামুটি রানিং খরগোশ এখন আমার কাছে অনেকগুলা, সেজন্য আর কি 1-2টা বিক্রি করে দেবো। তো কেউ নিতে চাইলে অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করেন, কমেন্ট বক্সে আমার নাম্বার পিন করা আছে, ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করেন। আর এখন এগুলো পরিষ্কার করে গাছ টাছ দিতে হবে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আজকের মতো।